السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمدٍ صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور سورة آل عمران 185 نمبر آیات আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 30তম তাবলিগে ইজতেমায় উপস্থিত ওলামা ইকরাম, সামনে উপবিষ্ট দীন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের দর্শে কোরআনের আলোচনার বিষয় পরকালীন গমন ও তার প্রস্তুতি। আসলে আলোচনার বিষয়ের সাথে আজকের দিনেরও কিছু একটা সম্পর্ক আছে। আমরা ফজরের সলাতে যে কেরাতটি পড়েছি সুন্নত অনুযায়ী, সেটা কি কেরাত পড়েছি? প্রথম রাকাতে কি সূরা? সূরা সাজদা। আর দ্বিতীয় রাকাতে সূরা দাহার। আমরা এই জন্য পড়েছি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই সূরাটি জুমার দিনে ফজরের সলাতের দিনে নিয়মিত পড়তেন। আমি আজকে মনে মনে ভাবছিলাম যে আসলে বিষয়ের সাথে এই সূরাগুলির কিছুটা সম্পর্ক আছে, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই জুমার দিনই ফজরে এই দুই সূরাটি তিনি কেন পড়তেন? এই জন্য পড়তেন যে এই দুই সূরার ভিতরে মানুষের জীবনের রহস্য, দুনিয়াবি জীবনের বাস্তবতা এবং আখেরাতের
প্রস্তুতি এবং অবস্থান সম্পর্কে এই দুই সূরাটিতে আল্লাহ পাক আলোচনা করেছেন। এবং অপর আরেকটি হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন জুমার দিন সম্পর্কে, ফিহি খুলিকা আদম, এই জুমার দিনে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, আর জুমার দিনেই আল্লাহ পাক ওনাকে জান্নাতে প্রবেশ করাইছেন, ওয়া ফিহি উখরিজা মিনহা, আর জান্নাত থেকে ওনাকে বেরো করেছেন জুমার দিনে, ওয়ালা তুকামুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমা, আর কিয়ামত সংগঠিত হবে জুমার দিনেই। কি কথা বুঝে আসে নাই? তো জুমার দিনে সংগঠিত হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম মানুষদেরকে এই জুমার দিনে বিশেষ করে এই দুই সূরাটি পড়ে আমাদেরকে আসলে আখেরাতের বিষয়ে স্মরণ করে দেওয়াই হলো মূল উদ্দেশ্য। সম্মানিত দিনী ভাই, আমি প্রথমেই আলোচনার গুরুত্বটা এইভাবে আলোচনা করব, সেটা হলেই যে মানুষের জীবনের তিনটা স্তর আছে। কথা বলেন, কয়টা স্তর? একটা হলো দুনিয়াবি জীবন, আর আরেকটা হলো বারজাখী জীবন, আর আরেকটা হলো বিচার দিবস বা প্রতিদান দিবস। দুনিয়াবি জীবন এটা শুরু একজন মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আর বারজাখী জীবন কখন থেকে শুরু হয়? ওয়ামিউ ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত এই সময়কে বলা হয় বারজাখী জীবন। আর যখন কিয়ামত সংগঠিত হবে, আল্লাহ পাক যখন সিংহায় ফুঁক দিবেন, প্রথম ফুৎকারে কিয়ামত সংগঠিত হবে, আর দ্বিতীয় ফুৎকারে মানুষদেরকে হিসাবের জন্য উঠানো হবে। এই প্রথম ফুৎকার থেকে পরের শেষ পর্যন্ত এটা হলো কিয়ামত দিবস। এটা কি? কিয়ামত দিবস। তো আমরা যে পার্থিব জীবনে যে আমরা আছি, দুনিয়ার জীবন, এই তিনটি জীবনের সাথে পরস্পর সম্পর্ক কি? এই তিনটি জীবনের সাথে পরস্পর সম্পর্ক হলো এই যে আর দুনিয়া মাজরাআতুন লিল আখিরা। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন কেন? সূরা মুলকে আল্লাহ পাক বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহা পুণ্যময় ওই জাত যার হাতের মধ্যে সারা পৃথিবীর রাজত্ব রয়েছে এবং তিনি সমস্ত বিষয়ে শক্তিমান, আল্লাযী খালাকাল মাউত, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আমাদেরকে দেখতে চান যে কে সৎ আমল করে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে এমনি দুনিয়ায় পাঠান নাই, বেমকসুদ পাঠান নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো যে কোনো উদ্দেশ্য ছাড়াই আমি তোমাকে সৃষ্টি করেছি? আল্লাহ পাক আমাদেরকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই লম্বা সময়টুকু দিয়েছেন, আসলে মূলত মাজরাতুল লিল আখিরা, আমাকে প্রস্তুতি গ্রহণ করার জন্য। কোন জীবনের? এই পরবর্তীকালীন জীবনের প্রস্তুতি গ্রহণ করার জন্য, সেটা বারজাখি এবং পরকালীন জীবন। সম্মানিত ভাই, এই পৃথিবীতে যত মানুষ আছে দুই শ্রেণীর মানুষ রয়েছে। এক শ্রেণীর মানুষ তারা আখিরাতকে বিশ্বাস করে। তারা কারা কথা বলেন? তারা কারা? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা মুমিন তারা আখিরাতকে বিশ্বাস করে। আর মুসলিম আর মুমিন ছাড়া বাকি যারা বিধর্মী আছে তারা আখিরাতকে বিশ্বাস করে না। হয় আখিরাতকে বিশ্বাস করে না, আর না হয় তারা আখিরাত বুঝতে তারা অন্য কিছু বুঝে। সম্মানিত ভাই, এটাই হলো পার্থক্য মুমিন আর কাফেরদের মাঝে। আর যাদের আকীদায় এবং বিশ্বাসে পরকালীনের বিষয়ে ইয়াকিন আছে, ঈমান আছে, তাদের জীবন। আর যারা পরকালীনকে বিশ্বাস করে না তাদের জীবন কি সমান? কোশ্চেন কালেও নয়। তাদের মূল হলো দুনিয়া, তারা দুনিয়া নিয়েই ভাবে, পরকালীন বলতে তাদের কিছু নেই। এই জন্য আমরা দেখি যে কিছু ধর্ম এমন আছে যেই ধর্মের মানুষ মারা যাওয়ার পর তাদের লাশটাকে পুড়িয়ে ফেলে দেওয়া হয়, পুড়ে ছাই করে দেওয়া হয়। কেন করা হয়? তাদের বিশ্বাস যে এইভাবে পুড়ে ছাই করে দিলে আর তার দ্বিতীয় কোনো জীবন আর তার খুঁজে পাওয়া যাবে না। আমাদের লাশ কি ছাই করে দেওয়া হবে? ভাই কথা বলেন, আমাদের লাশ কি পোড়া হবে? আমাদের বিশ্বাস কি? আমাদের বিশ্বাস হলো এই যে আমাদের মৃত্যুর পর আমাদেরকে কবরে রাখা হবে, এবং কবরে রাখার পর যখন কবর, যারা কবর দিতে গিয়েছে, কবর দিয়ে আসতে যারা ফিরে আসবে, ওই কবরবাসীকে একটু পরেই তাকে কবরে উঠে বসানো হয়, এবং তাকে প্রশ্নকারী ফেরেশতা এসে জিজ্ঞাসা করেন, তাকে প্রশ্ন করা হবে, মান রাব্বুক ওমা দীনুক ওমা নাবিয়ুক। হে সম্মানিত দিনী ভাই, এটা আমাদের বিশ্বাস যে আমরা মুসলিম, আমরা আখিরাতকে বিশ্বাস করি, আমরা আখিরাতের পরে ইয়াকিন রাখি, আমাদের লাশকে পোড়ানো হবে না, আল্লাহর সামনে আল্লাহর কাঠঘরে আমাকে দাঁড়াতে হবে, এবং কবরে আমাকে প্রশ্ন করা হবে, এবং সেই প্রশ্নটার উত্তর আমাকে দিতে হবে। সম্মানিত দিনী ভাই, তাহলে মুমিন আর কাফেরদের মধ্যে পার্থক্য নেই, তাদের আখিরাত বলতে কোনো কিছু নেই, তারা পরকালীন, তাদের কোনো আশাও নেই। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি মুসলিম, আমি মুমিন, আমার ইয়াকিন এবং বিশ্বাস হলেই আমি আখিরাতকে শুধু বিশ্বাসই করি না, বরং আমি এই দুনিয়ার জীবনটাকে আখিরাতের প্রস্তুতির জন্য আমি ব্যয় করি। সম্মানিত ভাই,
এই দুনিয়া জীবন আর পার্থিব জীবনের মাঝে একটা জিনিস আছে ফাসেল পার্থক্যকারী, সেই জিনিসের নাম কি? কথা বলে সেই জিনিসের নাম কি? দুনিয়ার জীবন আর পরকালীন জীবন এই দুটার মাঝে একটা ব্যবধান আছে, সেটার নাম কি? সেটার নাম কি? মৃত্যু। জি, এই দুই জীবনের মধ্যে পার্থক্য আছে। মনে রাখবেন, আমার এই দুনিয়ার জীবনে আল্লাহ পাক আমার এই শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছেন, এটার ব্যবহার কিসের জন্য? দুনিয়ার জন্য। কিসের জন্য? দুনিয়ায় এই কান আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই কান দিয়ে এক শোনার শক্তি আল্লাহ পাক দুনিয়ার ক্ষেত্রে দিয়েছেন। কান দিয়ে শুনি, মুখ দিয়ে বলি, হাত দিয়ে ধরি, পা দিয়ে চলি, দুনিয়ার জীবন আছে, কিন্তু পরকালীনও একটা জীবন আছে। এই দুই জীবনের মধ্যে পার্থক্য হলো এই যে দুনিয়ার জীবনে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে এটার মেয়াদ, এটার সময়টা হলো মৃত্যুকালীন পর্যন্ত। মৃত্যুর পর আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলি তার সাথে দুনিয়ার জীবনের যে কথোপকথন আছে, সম্পর্ক আছে, এটার থেকে ছিন্ন হয়ে যায়। এই জিনিসটা মানুষ বোঝে না। আল্লাহ পাক কি বলছেন শহীদ সম্পর্কে? যে ওয়ালা তাকুলু লিমা ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় যাদেরকে শহীদ করে দেওয়া হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বাল আহিয়াউন, বরং তারা জীবিত আছে। আচ্ছা, তাদের সেই জীবন আর দুনিয়ার পার্থিব জীবন, এই দুই জীবনের ধারা কি একই? কথা বলে একই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে আর মৃত্যুর পর যখন তাদেরকে কবরে নিয়ে যাওয়া হয়, তখন মৃত ব্যক্তি তখন যদি নেককার হয় তখন সে চিল্লায় বলে যে হে আমার ওয়ারিসগণ, আমাকে দেরি করছো কেন? তাড়াতাড়ি আমাকে কবরের দিকে নিয়ে যাও। আর যদি বদকার হয়, আমল যদি শুদ্ধ না হয়, সে বুঝতে পারে যে আমার সামনে অন্ধকার, আমার সামনে জাহান্নাম, তখন সে চিল্লায় বলে, চিৎকার করে বলে, হে আমার সন্তানাদি, হে আমার আত্মীয় স্বজন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আচ্ছা বলেন দেখি, ওই লোকটার যখন জীবন ছিল তখন সে যখন চিল্লাতো সেটাকে আমি শুনতে পারতাম না? তাহলে হাদিস যে বলছে যে মৃত ব্যক্তি কথা বলছে, চিল্লাচ্ছে, এই হাদিসটা কি সত্য কি সত্য না? 100% সত্য, এটা আমাদের বিশ্বাস অবশ্যই করতে হবে। কিন্তু আমার এই দুনিয়ার কান দিয়ে বারজাখী জীবনের চিল্লানা শোনা সম্ভব না। কথা বুঝতে পারেনি? আচ্ছা, ওই মৃত ব্যক্তিকে যদি আমরা ডাকি, তাকে যদি চিল্লায় কিছু বলি, সে কি শুনতে পায়? তার মানে মৃত ব্যক্তির কথা আর দুনিয়ার ব্যক্তির কথা, মৃত ব্যক্তির শোনা, দুনিয়াবী ব্যক্তির শোনা, দুটা কিন্তু আলাদা। দুটা কি আলাদা? ওটা হলো বারজাখী জবান, বারজাখী কান, আর এটা হলো দুনিয়াবী জবান আর দুনিয়াবী কান। এখন বলেন তো, যারা নাকি দলিল দিচ্ছে যে নবীগণ কবরে জীবিত আছেন, যারা আল্লাহর খাস বান্দা তারা জীবিত আছেন, এমনকি অনেকে এরকম দাবিও করেন যে আমি যে আল্লাহ রসুলের কবরে সালাম দিয়েছি, কবর থেকে সালামের উত্তর আসছে, কি এরকম দাবি করে না অনেকেই? অনেকে এরকম কথাও বলেন যে নাউজুবিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাত বের করে তার সাথে সালাম মোসাফা করেছেন,
এবং এটা নিয়ে এখনো মুসলিমদের মাঝে একটা বিতর্ক রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি মানে উনি যে মৃত্যুবরণ করেছেন উনি কবরে জীবিত কি না মৃত কি বিতর্ক আছে না আসলে এই বিতর্ক কিছু না এটা হলো আমাদের একটা বুঝের মধ্যে ভুল তারা আসলে মনে করছে যে জীবিত থাকা কবরে মানে ওই জীবিত আর দুনিয়ার জীবিত দুটা কোনোদিন এক নয় ওটার অবস্থা আলাদা আর এটার অবস্থা আলাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে আমি যখন মেরাজে যাচ্ছিলাম তখন আমি দেখলাম যে মূসা আলাইহিস সালাম তিনি কবরে সালাত আদায় করছেন আর আমি যদি ওখানে থাকতাম তাহলে তোমাকে ওই জায়গাটা কাসিরুল আহমার নামক জায়গায় আমি তোমাদেরকে দেখা দিতাম যে এই জায়গায় মূসা আলাইহিস সালাম সালাত পড়ছিলেন কবরে আচ্ছা আমরা যে ফজরে সালাত আদায় করলাম দুটাই বলছেন সালাত তাহলে এই সালাতের পদ্ধতি বা কৈফিয়াত বা নিয়ম আর কবরের সালাত দুটা কি এক আল্লাহ পাক সহি সম্পর্কে বলছেন বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন তাদেরকে রিজিক দেওয়া হয় তাদেরকে রিজিক দেওয়া হয় বলতে আমরা যেমন সকালে নাস্তা করি দুপুরে খাই ভাত রুটি খাই হ্যাঁ এইভাবে কি তাদের রিজিক দেওয়া হয় এখানে পার্থক্য হলো এই মানে বুঝতে হবে যে সেটা হলেই দুনিয়ার জীবনের অবস্থান আলাদা বারজাখী জীবনের অবস্থান আলাদা আর এরপর কিয়ামত দিবসের জীবন এই সব কিছু কি আলাদা একটার সাথে আরেকটা মেলানো যাবে না সম্মানিত দিনী ভাই আমাদের এই বারজাখী কিয়ামত আর পরকালীন জীবন আর পার্থিক জীবনের মাঝে একটা পার্থক্যকারী জানি জিনিস সেই জিনিসটার নাম হলো মৃত্যু আচ্ছা আমার আলোচনা বুঝে আসতেছে ভাই আচ্ছা এটা এমন একটি সাবজেক্ট এটা আলোচনা মনোযোগ সহকারে শোনেন এটা এমন একটি বিষয় যে পৃথিবীর যত কোনো বিষয় আছে একটু ভালো করে শোনেন কোনো বিষয়ে বিতর্ক ইখতিলাফ সারা নাই কি নাই ইখতিলাফ সারা নাই আমার আজকে এই এই বছরে ইস্তেমায় দুটো আলোচনা আছে একটা আলোচনা আজকে যে আলোচনার বিষয়ে পৃথিবীর কোনো জাতির কোনো ইখতিলাফ নাই কি নাই কোনো ইখতিলাফ নাই আর রাত্রে যে বিষয়টি আছে ওটা হলো ইখতিলাফুল উম্মা মুসলমানদের মানে উম্মতের মধ্যে কি আছে বিভক্তি আছে বিভক্তি এবং সেখান থেকে উত্তোলনের উপায় ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সুস্থতার সাথে রাখেন তৌফিক দান করেন আলোচনার রাত্রে আসবে তার মানে হলো এই যে একটা আলোচনার বিষয় হলো ইখতিলাফ আর আজকের যেটা আলোচনার বিষয় সেটা হলেই এই বিষয়ে ইখতিলাফ শুধু মুসলমান না মুসলমান হোক অথবা অমুসলিম হোক যে ধর্মের হোক না কেন মৃত্যু নিয়ে কারো কোনো বিতর্ক আছে কারো কোনো বিতর্ক নেই আরো মজার বিষয় সেটা হলেই মৃত্যু যে সুনিশ্চিত এটা শুধু মুসলমানদের আকীদা নাকি হ্যাঁ সমস্ত জাতির এটা ইয়াকিন এবং বিশ্বাস যে মৃত্যু অবশ্যই আসবে তাহলে এই বিষয়টাই কিন্তু মুসলমান অমুসলিম সবাই কিন্তু এক আকীদা বিশ্বাস করি যে মৃত্যু অনিবার্য এবং মৃত্যু নিয়ে কারো কোনো বিতর্ক নাই শুধু এটাই কি শেষ মৃত্যু নিয়ে বিতর্ক নাই আমাদেরও নাই অমুসলিমদের মাঝেও নাই কিন্তু আরেকটি বিষয় সেটা হলেই যে মৃত্যুর বিষয়টা এমন একটি বিষয় যে বিষয়টা আল্লাহ পাক একেবারে পরিপূর্ণ উজ্জ রেখেছে কি রেখেছেন পরিপূর্ণ গোপন রেখেছেন কার কখন মৃত্যু আসবে কারো জানা আছে হায়াত মানুষের জীবন যখন মানুষ জন্মগ্রহণ করে সেটা কিন্তু আগে থেকে জানা যায় মায়ের পেটে গর্ভ এসেছে পাঁচ মাস সাত মাস দশ মাস হচ্ছে কি জানা যায় না জীবিত জানা যায় জীবনটা জানা যায় কিন্তু মৃত্যু জানা যায় না জানা যায় না তা না মৃত্যুর বিষয়টা জানা যেমন যায় না সুনিশ্চিত
আর এটার যেটা সময় আল্লাহ পাক নির্ধারণ করেছেন একেবারে অ্যাকুরেট, এই সময়ের এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। কি কথা ঠিক আছে? ইজা জা আজালুহুম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে যার যেটা সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এক সেকেন্ড আগে আসবে, কথা বলেন, এক সেকেন্ড পরে আসবে। আপনার জানা আছে মৃত্যু কখন আসবে, মৃত্যুরে লেখা হয়েছে কখন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আহাদাকুম লা ইউজমাউ ফি খালকি বাতনি উম্মিহি আরবাইনা ইয়াওমান। প্রত্যেক নবজাতক সন্তান যখন তার মায়ের গর্ভে তার বয়স হয় 120 দিন 4 মাস, কয় দিন হয়? 120 দিন। যখন সেই সন্তানের বয়স মায়ের পেটে যখন 120 দিন হয়, সুম্মা ইউনফাকু ফিহির রুহ, ওই মায়ের গর্ভে যে নুতফা 40 দিন বীজ আকারে থাকে, এরপরে 40 দিন জমাট রক্ত, এরপরে 40 দিনে গোস্তর আকৃতি ধারণ করে, এরপরে আল্লাহর পক্ষ থেকে সেখানে রুহ দেওয়া হয়। কি দেওয়া হয়? এরপরে তার জন্য 4টা জিনিস, সুম্মা ইউমারু বি আরবাই কালিমাতিন, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলে এর জন্য 4টা লিখে দাও, 4টা জিনিস। সেটা কি? তার রিজিক লেখো, তার বয়স লেখো, তার আমল লেখো, সে ভালো কি মন্দ এটা তা লিখে দাও। কি সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার বয়স, আমার গর্ভ মায়ের গর্ভে যখন আমার বয়স হয়েছে 4 মাস, তখন আমার বয়সটা লিখে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? এবং যেই সময়টা লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে সেই সময়ের এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। সম্মানিত দিনী ভাই, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, আল্লাহর কাছে 5টি বিষয়ে জ্ঞান আছে, যে জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানেন না। কি কি জানেন? কিয়ামতের বিষয়, বৃষ্টি কখন হবে, ওয়া ইউনাজ্জিলুল গায়ছ, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে, কালকে তুমি কি খাবা, ওমা তাদরি নাফসুম বিআইয়্যি আরযিন তামুত, তোমার মৃত্যু কোথায় আসবে, কখন আসবে। এই 5টি জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে আছে, পৃথিবীর কারো কাছে নাই। এই 5টির মধ্যে বাকি যে 4টি আছে, এই 4টির কিছু আলামত, পূর্ব আলামত কিছু লক্ষণ করা যায়। কি পূর্ব আলামত লক্ষণ করে বলে না যে কালকে বৃষ্টি হতে পারে? বলে না? মায়ের গর্ভে যখন বাচ্চার বয়স 4 মাস যখন পার হয়ে যায়, যখন তার আকৃতি গঠন হয়ে যায়, তখন কিন্তু মেশিন দিয়ে চেক করে বর কিছুটা বলতে পারে যে ছেলে হবে কি মেয়ে হবে, বলে না? কিন্তু মৃত্যুর বিষয়টা আল্লাহ পাক এটাকে শুধু উজ্জ্ব না, এর পূর্বের কোনো আলামত বা চিহ্ন আল্লাহ পাক কিছু রাখেন নাই। কোনো চিহ্ন আছে? আর যখন আলামতের চিহ্ন যখন চলে আসবে, মৃত্যুর চিহ্ন যখন শুরু হবে, তখন আর কোন তৌবা আর আমল আল্লাহ কবুল করবেন না। তার মানে হলে এই 5টির মধ্যে বিশেষ করে মৃত্যু, এটাকে আল্লাহ পাক ওনার জন্য ইলমে খাস গায়েব রেখেছেন। শুধু গায়েব নয়, এটা সুনিশ্চিত, এবং এই বিষয়ে আমাদেরকে একেবারে কোনো কিছুই বলা হয় নাই। এই আলোচনা কি বোঝা গেল? মৃত্যু সুনিশ্চিত, সময় নির্দিষ্ট আছে, আর সেই সময় সম্পর্কে আমার জানাও নাই, কিন্তু আমার আশা আকাঙ্ক্ষা একটু এখানে খেয়াল করেন, আমি যে কথাটা আপনাদের বুঝে দিয়েছি সেটা জিউনি লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক, যাদেরকে ফাঁসির অর্ডার হয় তাদেরকে তৌবা বারণ হয় না? তৌবা বারণ হয় নাকি? এবং তাদেরকে জিজ্ঞাসা করা কি করবেন,
তখন ওই ফাঁসির অর্ডারের ব্যক্তি কি বলে, ভাই একটু উযু করে দুই রাকাত সালাত আদায় করি, বলে না। কেন? জানে যে নিশ্চিত আমার ফাঁসি হয়ে যাবে। তখন সে আশা আকাঙ্ক্ষা করে, আহ আমি যদি সুযোগ পাতাম দুই রাত সালাত আদায় করতাম, কিছু সাদকা করতাম অথবা কিছু নেক কাজ করতাম। কেন চাচ্ছে সে? সে নিশ্চিত জানে যে একটু পরে আমার মৃত্যু হবে। তাহলে কোরআন হাদিসের আলোকে, কোরআন হাদিস বলছে যে আমার যে কোনো সময় মৃত্যু আসতে পারে, আমিও জানি, কিন্তু আমার যদি ইয়াকিন থাকতো তাহলে সেই দুই ওয়াক্ত সালাত আমি সবসময় পরে আমি নিজেকে প্রস্তুত থাকতাম, আমি সবসময় নিজেকে তৌবা করে সে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে মৃত্যুর প্রস্তুত কিভাবে থাকতেন? তিনি তিনি প্রত্যেক দিনের লেনদেনের বিষয়ে ওসিয়তনামা, আমরা তো অপেক্ষায় আছি, এখন কিছু বলছি না, ছেলেকে কি দিব, মেয়েকে কি দিব, কার কি পাওনা আছে, আমরা কি কাউকে বলেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মৃত্যুর প্রস্তুতির একটা অংশ হলো এই, তোমার যা কিছু বলার, যা কিছু করার, যা কিছু লেনদেনের বিষয় আছে, মৃত্যুটাকে একেবারে কাছে মনে করে তুমি ওসিয়তনামা এক্ষণে লেখে না লেখা পর্যন্ত তুমি রাত্রে ঘুমায়ও না। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু যে অনিবার্য, আল্লাহ পাক নিজেই বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক নফসকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক সূরায়ে জুমায় বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করছো এই মৃত্যু তোমাকে একদিন অবশ্যই 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 পেয়ে বসবে। তবে ওটা মনে হয় আমার এখনো সময় আসেনি, তাই না? আমার সময় এখনো আসে নাই না, যেগুলি মানুষ মারা যাচ্ছে।